নমস্কার, আমি রেইকি মাস্টার টিচার, এঞ্জেল হিলার, ক্রিস্টাল হিলার অ্যান্ড নিউমারোলজিস্ট সোমা পাঠক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার স্পিরিচুয়াল চ্যানেল আর্যস সোলে। সমর্পণ নিয়ে আমি যেটা বলতে চাইছি আজকে, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ব্যাড হ্যাবিটস বা কু অভ্যাস থাকে যেগুলো আমরা অনেকেই চাই ছেড়ে দিতে। আজকে সমর্পণটা আমি সেই হিসেবেই বলছি, একটা টেকনিক বলছি যেটা করলে বা উপায় বলতে পারেন, এইটা করলে আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে যে ব্যাড হ্যাবিটটা আছে, কু অভ্যাস আছে বা আমাদের মধ্যে যে নেগেটিভিটিটা আছে, সেইটাকে আমরা যখনই দূর করতে চাইবো, আমাদের নিজেদের মধ্যে থেকে সারা জীবনের জন্য দূর করে দিতে চাইবো, ত্যাগ করতে চাইবো, তখন এই টেকনিকটা কিন্তু আমরা অবশ্যই বা উপায়টা আমরা অবশ্যই করতে পারি। আপনারা করে দেখুন, আশা করি আপনারা এই ফল অবশ্যই পাবেন। কিন্তু আপনাদের মধ্যে পূর্ণ সমর্পণ থাকতে হবে ঈশ্বরের প্রতি, তাতে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনার মূল উদ্দেশ্য বা মূল ইন্টেনশন হবে আমার মধ্যে যে কু অভ্যাস বা যে নেতিবাচক স্বভাবটা আছে যেটা আমি দূর করতে চাই, আমার ত্যাগ করতে চাই, সেটা আমি কিভাবে ত্যাগ করব। আর অবশ্যই ত্যাগ করব সেই ইন্টেনশন নিয়ে আমাদের আরাধ্য দেবদেবী বা অলমাইটি পাওয়ার বা আল্লাহ হোক, সাইরাম হোক, যাকে আমরা নিজের সুপ্রিম পাওয়ার বলে মনে করি, তার কাছে নিবেদন করব। এই টেকনিকটি, আপনি তিনটে ধূপ নিন, তিনটে ধূপ নিয়ে দুটো হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী, এই দুটো আঙ্গুল, বাঁ হাতের দুটো আঙ্গুল আর ডান হাতের দুটো আঙ্গুল দিয়ে দুটো হাতেই তিনটে ধূপকে ভালো করে ধরুন। তারপর ওই ধূপের মধ্যে আপনি চোখ বন্ধ করে আপনার ঈশ্বরকে প্রার্থনা করুন, আপনার যে আরাধ্য আছে তাকে প্রার্থনা করুন, তাকে বলুন যে আমার মধ্যে, মনে করুন আমি আমার নিজের কোনো কু অভ্যাস বা নেগেটিভিটি ত্যাগ করতে চাইছি, সাপোজ আমার মধ্যে জেলাসি আছে বা হিংসা আছে, আমি এই হিংসাটাকে, আমি বুঝতে পারছি যে আমার মধ্যে এই হিংসা প্রবণতাটা আছে, আমি এই হিংসা প্রবণতাটাকে ত্যাগ করতে চাইছি, এটা আমি সমর্পণ করতে চাইছি, যাতে ঈশ্বরের কাছে এটা নিবেদন করার পর এই জিনিসটা সারা জীবনের জন্য আমার কাছ থেকে দূর হয়ে যায়। এই ইন্টেনশন নিয়ে আমরা দুটো হাতেরই, আপনি চাইলে পাঁচটা আঙুল দিয়েই ধরতে পারেন, দুটো হাতের পাঁচটা আঙুল করে 10টা আঙুলেই ধরতে পারেন ধূপগুলোকে, অথবা দুটো হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধূপ তিনটেকে ধরুন এবং চোখ বন্ধ করে আপনার আরাধ্যকে বলুন যে আমার মধ্যে হিংসা বা লোভ বা লালসা বা আপনাদের মধ্যে যা যে নেগেটিভ জিনিসটাকে আপনি ত্যাগ করতে চাইছেন সেইটার উল্লেখ করুন আর বলুন যে আমি এই ধূপের মাধ্যমে আমার মন থেকে, শরীর থেকে, আত্মা থেকে এই নেগেটিভিটিটা দূর করে দিতে চাইছি, তোমার কাছে নিবেদন করতে চাইছি, তোমার কাছে নিবেদন করে আমি এটা থেকে মুক্তি পেতে চাইছি। এইভাবে আপনি প্রার্থনা করুন, কিছুক্ষণ ধূপটাকে ধরে রাখুন দু হাতে আর ফিল করুন, অনুভব করুন আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে যেটা আপনি ত্যাগ করতে চাইছেন, সেটা আস্তে আস্তে আপনার শরীর থেকে, হার্ট থেকে, মানে আপনার অনাহত চক্র বা আপনার হৃদয় থেকে আস্তে আস্তে দু হাত বেয়ে, দু কনুই বেয়ে, দু হাতের তালু বে, আপনার এই চারটে আঙুলের মাধ্যমে, বা আপনি যদি দু হাতে পাঁচটা আঙুল 10টা আঙুলে ধরে থাকেন তো সেই হিসেবে সেইভাবেই সমস্ত নেগেটিভিটিটা ওই ধূপের মধ্যে এসে অ্যাবজর্ব করছে বা শোষণ করছে ধূপটা। বেশ কিছুক্ষণ এটা ফিল করার পর, অনুভব করার পর আপনি যখন মনে হবে যে হ্যাঁ আমার মন থেকে, শরীর থেকে, আত্মা থেকে এই নেগেটিভিটিটা এই ধূপের মধ্যে প্রবেশ করেছে, সেই সময় আপনি এই তিনটে ধূপকে জ্বালিয়ে দিন, ঈশ্বরের সামনে রাখুন, হাত জোর করে প্রণাম করে নিবেদন করুন, প্রার্থনা করুন তাকে
আমার এই নেগেটিভিটিটা আজ থেকে আমি এই ধূপের মাধ্যমে পুড়িয়ে দিলাম, তোমার কাছে নিবেদন করলাম, তুমি আশীর্বাদ করো যে আমার মধ্যে এই জিনিস আর কখনো ফিরে না আসে, এই নেগেটিভ দোষগুলো আমার মধ্যে যেন আর কখনো ফিরে না আসে। এইভাবে আপনি প্রার্থনা করুন আপনার ইষ্টকে, আপনার গুরুকে, আপনার মাতা পিতাকে, সকলকে, এবং আপনার আরাধ্য দেব দেবী যাকে আপনি নিবেদন করেছেন তার কাছে এটা নিবেদন করুন, তাকে ধন্যবাদ জানান, নিজেকে ধন্যবাদ জানান যে আপনার মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসেছে, আপনি নিজের ভুলটা বুঝতে শিখেছেন আর সেটাকে ত্যাগ করতে ইচ্ছুক। এইভাবে আপনি নিজেকেও ধন্যবাদ জানান, আর এই প্রসেসটা, এই টেকনিকটা অন্তত 21 দিন করুন, তারপর আপনাদের মধ্যে কি পরিবর্তন আছে আমি জানতে আগ্রহী হব। আশা করব আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা জানাবেন যে আপনারা কি অনুভব করলেন, কতটা আপনাদের মধ্যে পজিটিভিটি ফিল করলেন। আজ এই পর্যন্তই, খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, আর নিজেদেরকে যতটা সম্ভব পজিটিভিটির দিকে নিয়ে চলুন, যাতে আপনার সাথে সাথে আপনার আশেপাশের প্রত্যেকেও সেই পজিটিভিটিটা ফিল করে আর সবাই খুব সুখে শান্তিতে আনন্দে থাকে। আজ এই পর্যন্তই, নমস্কার।